আরোহণ করলেন বোরাকের উপর, কিসের উপর? বোরাকের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে অনেক মর্যাদা দান করেছেন, সবচাইতে বড় মর্যাদা হলো কোরআন শরীফ। আমার নবীর সবচাইতে বড় মর্যাদা কি? কোরআন কারীম। আর দ্বিতীয় বৃহত্তম মর্যাদা হচ্ছে এই মেরাজ শরীফ, কারণ যেখানে আর কেউ যেতে পারেন নাই আমার নবী সেখানে গিয়েছে। নিয়ে গেলেন কে? আল্লাহ। বাকিরা চেয়েছেন, আমার নবী চান নাই, আমার নবী চান নাই, আল্লাহ পাক নিজেই ফেরেশতা পাঠিয়ে দিলেন। জিব্রাইল ফেরেশতা নবীকে বললেন আরোহণ করুন, বোরাকের উপর আরোহণ করলেন। সংক্ষিপ্ত আলোচনা, বোরাক এবার সামনের দিকে যাচ্ছে, মেরাজের মাধ্যমে আমরা আমাদের আকীদাকে প্রমাণ করব। আমরা যে আকীদা পোষণ করি আমাদের আকীদার নাম হচ্ছে সুন্নি আকীদা, কি বলেন, ঠিক কি না? আমরা কোন আকীদা? সুন্নি আকীদা। আমার নবী বলেছেন বনী ইসরাইল 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মত হবে 73 দল, এক ডাং বেশি। কুল্লুহুম ফিন্নার, সবগুলো যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমার নবীর আওলাদ হযরতে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন 72 দল জাহান্নামি আর একটি মাত্র দল হচ্ছে জান্নাতি। একজন প্রশ্নকারী দাঁড়িয়ে বললেন হুজুর সেই একটি মাত্র দল জান্নাতি সেই দলের নাম কি? উনি বলেছিলেন সেই জান্নাতি দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। বাকি খারেজি, রাফিজি, মুতাজিলা, শিয়া, জাবরিয়া, কাদরিয়া, এইভাবে অনেক বাতিল ফেরকা আছে, এগুলো সবগুলো হলো জাহান্নামী। কথা বলেন ঠিক কি না? একমাত্র নজাত প্রাপ্ত দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রশ্নকারী এবার বললেন হুজুর এমন একটা সময় হয়তো আসবে যখন ওই বাতিল ফেরকা যারা তারা নিজেরাও নিজেদেরকে আহলে সুন্নাত দাবি করতে পারে। বর্তমানে দেখা যায় অনেক বাতেলরা নিজেদেরকে সুন্নি বলা শুরু করছে, ঠিক কি না? আগে সুন্নি সম্মেলন হতো না, ইসলামী সম্মেলন হতো, এখন ইসলামী সম্মেলন বাদ দিয়ে সুন্নি সম্মেলন করে, ভিতরে সব ওহাবি। কথা বলেন ঠিক কি না? উপরে সুন্নি সম্মেলন, ভিতরে হুজুর সব কি? মা এটা কোন ধরনের? তাইলে বোঝা যায় এখন সুন্নি শব্দটা মজা লাগতেছে আস্তে আস্তে, ঠিক কি না বলেন? এতদিন মজা লাগে নাই, এখন মজা লাগছে, কিছুদিন পরে আরো মজা লাগবে। আমরাও চাই আস্তে আস্তে সুন্নি মজা লাগুক, আস্তে আস্তে মিলাদ নবী মজা লাগুক, আস্তে আস্তে নবীর সম্মান মজা লাগুক, আস্তে আস্তে মিলাদ কিয়াম মজা লাগুক। আমরা চাই কি চাই না? আমরা কাউকে দূরে ঠেলে দিতে চাই? আমরাও চাই সবাই নবীর আশেক প্রেমিক হয়ে যাক। কেউ যদি নবীর প্রেমিক হয়ে সুন্নি হয়ে যায় আমাদের কোনো অসুবিধা আছে? প্রশ্নকারী বললেন হুজুর এমন একটা সময় হয়তো আসবে যখন বাতিল ফেরকারা নিজেদেরকে সুন্নি দাবি করবে, নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে পারে, তখন আমরা কোনটা আসল আহলে সুন্নাত, কোনটা নকল আহলে সুন্নাত, কোনটা আসল সুন্নি কোনটা নকল সুন্নি আমরা কেমনে বুঝব? কারণ যেখানে আসল সেখানে নকল আছে কি নাই? আছে। বাজারের মধ্যে দেখা যায় আসল কলা নকল কলা, ঠিক কি না? প্লাস্টিকের কলা কতগুলো আছে না? প্লাস্টিকের কলা, প্লাস্টিকের আপেল দেখতে হুবহু আপেলের মতো, প্লাস্টিকের কলা দেখতে হুবহু কলার মতো, কিন্তু আসলে কি এগুলো কলা? তো আসল এবং নকল কেমনে চিনবো? আমার নবীর আওলাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হলো হুজুর কোনটা আসল আহলে সুন্নাত, কোনটা নকল আহলে সুন্নাত, কোনটা এক নম্বর সুন্নি কোনটা 24 নম্বর সুন্নি, আমরা কেমনে বুঝবো? কোনটা নামধারী মুসলমান কোনটা মুনাফিক আমরা কিভাবে বুঝবো? ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন ان علامه اهل السنه والجماعه اقتار الصلاه على النبي صلى الله عليه وسلم হে প্রশ্নকারী আসল সুন্নি তুমি চিনতে পারবে? আসল এক নম্বর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হলো তারা আমার প্যারা নবীর উপর বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। সুন্নি মুসলমানরা দরুদ কম পড়ে না বেশি পড়ে? বেশি।
সকালবেলা দরুদ পড়ে, বিকালবেলা পড়ে, দুপুরে পড়ে, রাত্রে পড়ে, দোকানের উদ্বোধনে পড়ে, মাহফিলের শুরুতে পড়ে, মাহফিলের শেষে পড়ে, আজানের আগে পড়ে, আজানের পরে পড়ে, কথা বলেন ঠিক কি না? আমরা কি দরুদ কম পড়ি না বেশি পড়ি? বেশি। আর ওরা দরুদ পড়ে একটা শুধু, দরুদে ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ নাই বলতেছে। আসলে কি দরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ আছে কি নাই? আছে। আজানের আগেও দরুদ আছে, আজানের পরেও দরুদ আছে, মাহফিলের শুরুতে আছে, মাহফিলের শেষেও আছে, মাহফিলের মাঝখানেও আছে। এরা বলে শুনি আলেমরা মাহফিলের মাঝখানে দরুদ শরীফ পড়ে কেন জানেন? ওয়াজ ভুলে গেছে যেন মনে করার জন্য পড়ে। আমি বললাম না ঠিক আছে, আমি এটাকে নেগেটিভ সেন্সে দেখি না, আমি এটা পজিটিভ সেন্সে দেখি। আমি বললাম অন্তত তুমি দরুদ শরীফ না পড়লো, দরুদ শরীফ পছন্দ না করলো, দরুদ শরীফের একটা কারামত তুমি স্বীকার করে নিয়েছ যে হ্যাঁ ঠিক আছে দরুদ শরীফ আমরা পড়ি, মাঝখানে ওয়াজ ভুলে গেলে পড়ি। তাহলে বুঝে গেল কেউ কিছু ভুলে গেলে আমার নবীর দরুদ পড়লে দরুদের ওসিলায় ভুলে যাওয়া জিনিস মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। নিজে পছন্দ না করলেও দরুদের প্রশংসা করে ফেলবে সে নিজের অজান্তে, ঠিক কিনা বলেন? আল কাউলুল বাদি ফি সালাত আলাল হাবিব শাফি একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে একটা হাদিস আমার নবী সাদ করেন, তোমরা যদি কিছু হারিয়ে ফেলো, তোমাদের যদি কিছু হারিয়ে যায়, তখন তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো, তাহলে তুমি হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু হারিয়ে গেলে আমরা কি পড়বো? দরুদ শরীফ পড়বো। আমরা এখন যেহেতু দরুদ শরীফের কথা চলতেছে, এবার মহব্বত নিয়ে আমরা আর কয়েকবার দরুদ শরীফ পড়বো, কারণ আমার নবী সাদ করেন ইন্নি আসমাউ সালাত আহলে মুহাব্বাতি, আমার প্রেমিক পাগল যারা, আমার আশিক যারা, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যখন আমি রসুলের উপর দরুদ শরীফ পাঠ করে, আমি রসুল মদিনাতুল মুনাওয়ারা থেকে তাদের দরুদের আওয়াজ শুনতে পাই। আমাদের দরুদ শরীফের আওয়াজ এখানে সীমাবদ্ধ থাকবে না, মদিনা শরীফ পৌঁছে যাবে, এই বিশ্বাস আপনাদের আছে কি নাই? কার কার হাতে হাত তুলে দেখান। এই বিশ্বাস যদি থাকে তাহলে প্রাণ ভরে আমরা আওয়াজ দিয়ে দরসি পরমান সামনের দিকে যাচ্ছেন নূরের মিছিল, আছেন জিব্রাইল ফেরেশতা, আছেন মিকাইল ফেরেশতা, অসংখ্য ফেরেশতার মিছিল আমার নবীর কাফেলার মধ্যে, আমার নবীর পেছনে পেছনে অসংখ্য ফেরেশতা। এটা একটা নূরের মিছিল, এটার নাম জশ্নে জুলুস। জোরে বলেন সুবহানাল্লাহ।
কিছু দূর যাওয়ার পর জিব্রাইল ফেরেশতা যাত্রা বিরতি করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এখানে যাত্রা বিরতি করেছি এই জন্য যেহেতু এটা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কবর শরীফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কার কবর? আমরা মূসা কালিমুল্লাহর কবর বলবো না, আমরা বলবো আল্লাহর নবীর রওজা পাক, ঠিক কিনা বলুন? সাধারণ মানুষের জন্য আমরা বলি কবর, ওলি আল্লাহদের জন্য বলি মাজার, ঠিক কিনা? এগুলো অনেকে বুঝে না, অনেকের মাথায় বুঝে আসে না, বলে কবর তো কবরই, আবার মাজার বলার দরকার কি, রওজা বলার দরকার কি, এরকম প্রশ্ন করে কি করে না করে? আমি এই পার্থক্যটুকু একটু বোঝাবার চেষ্টা করব। সাধারণ মুসলমানদেরকে আমরা বলি কবর, আর ওলি আল্লাহদের জন্য বলি মাজার শরীফ, ঠিক কিনা বলেন? আর আমার নবীর কবরও বলি না, মাজার বলি না, আমরা বলি নবীর রওজা পাক। একটু বেশ কম আছে না বাবা? তোমরা একটু বসে যাও, এদিকে না দাঁড়াইয়া বসলে একটু সুন্দর লাগে, ওদিকে যারা দাঁড়াইছেন কষ্ট করে আপনারাও সুন্দর করে বসে যান, তাহলে সুন্দর লাগবে। কি বললাম, তিনটা শব্দ, একটা কবর, আর একটা মাজার, আর একটা সবাই বলতেছে না, আর কে বলেন রওজা মোবারক, আমার নবীর রওজা পাক, ঠিক কিনা? বলে হুজুর এরকম পার্থক্য করার দরকার কি? এখন আমি আপনাকে জিজ্ঞেস করব, এখানে ওলামা ইকরাম আছেন, আমি যদি একটা ইংরেজিতে বাক্য বলি হাউ আর ইউ, কি বললাম? হাউ আর ইউ, এটার বাংলা অনুবাদ কি? তুমি কেমন আছো? তুমি কেমন আছো? তুমি কেমন আছো? ভুল না শুদ্ধ? কথা বলে না, ভুল না শুদ্ধ? শুদ্ধ। অনেকে চিন্তা করতেছে আবার যদি ভুল হয় কোন বিভিন্ন ভুল হবে, আবার আরেকজন হবে না, হবে তুই কেমন আছিস, আর যদি বড় ভাইকে বলে তখন হবে তুমি কেমন আছো, এখানে তুই কেমন আছিস চলবে, আর যদি ওস্তাদকে শিক্ষককে যখন বলা হয় তখন অনুবাদ কি হবে, তুমি কেমন আছো? যদি তুমি কেমন আছো বলে তাহলে পিঠের সামরা থাকবে না, ওস্তাদে না মারলো, বন্ধু বান্ধব যারা আছে তারা একটাও পিঠের সামরা রাখবে, কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন আছো বললে তো পিঠের সামরা থাকবে না, আর যদি তুই কেমন আছিস বলে তাহলে হাড্ডি গুড্ডিও থাকবে না, ঠিক কিনা বলেন? কিরে বাবা, ইংরেজি বাক্য একটা, অনুবাদ তিনটা কেন হয়ে গেল? বলে ইংরেজি একটা হতে পারে, অনুবাদ তিনজনের জন্য তিন রকম হয়ে গেল। বন্ধুর জন্য আপনি চলবে না তুই হবে, বড় ভাইয়ের জন্য তুই চলবে না তুমি করতে হয়, আর ওস্তাদ এবং মুরব্বীদের জন্য তুইও চলবে না তুমিও চলবে না, বলতে হবে আপনি কেমন আছেন। একটা শব্দ ইউ শব্দের অর্থ তিনটা অর্থ তিনজনের জন্য বেশ কম হয়ে যা, এখানে কোনো ফতোয়া নাই, আমরা সাধারণ মুমিন মুসলমানদের জন্য কবর, আল্লাহর ওলিদের জন্য মাজার, আর নবীদের জন্য রওজা পাক। দুর্বলের সুবহানাল্লাহ, বুঝে আসছে? হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, মূসা কালিমুল্লাহর মাজার শরীফ রওজা পাক। আমার নবী বলেন আমি দেখতে পেলাম মূসা কালিমুল্লাহ ওনার রওজা পাকের মধ্যে, মাজার শরীফের মধ্যে জিন্দা মরা নয়, মূসা কালিমুল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, মরা মানুষ নামাজ পড়ে? জেনা নামাজ পড়ে কি মরা না জিন্দা? জিন্দা। তাহলে বুঝে গেল মূসা আলাইহিস সালাম কি ওনার মাজার শরীফের মধ্যে মরা না জিন্দা? জিন্দা। তো মূসা আলাইহিস সালাম যদি জিন্দা হয়, আমাদের নবীর পাওয়ার, আমাদের নবীর পজিশন, আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর পজিশন পাওয়ার, আমার নবীজির ফজিলত কি মূসা আলাইহিস সালাম থেকে কম না বেশি? বেশি। মূসা আলাইহিস সালাম যদি জিন্দা হয়, আমার নবী কি মরা না জিন্দা? জিন্দা। এখন যারা ইসলামিক স্কলার বের হয়েছে, নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, তাদের আকীদা হলো নবী মরে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তু জিন্দা হি ওয়াল্লা, তু জিন্দা হি ওয়াল্লা, তু জিন্দা হি ওয়াল্লা, তু জিন্দা হি ওয়াল্লা, মেরে চশমে আলম সে চুপ জানে বালে চমক তুঝসে পাতে হ্যায় সব পানে বালে
মেরা দিল ভি চমকা দে চমকানে বারে যারা নবীদেরকে মরা বলে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এটা বিশ্বাস করতে হবে। অস্বীকার করা মানে কোরআন হাদিস অস্বীকার করা, কথা বলেন ঠিক কিনা? এক নম্বর আকীদা। দুই নম্বর, রওজা পাক মাটির ভিতরে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার কবর শরীফ তথা মাজার শরীফ তথা রওজা পাকের ভিতরে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আমরা দেখি না কবরের ভিতরে অবস্থান। আমার নবী বলেন আমি রসুল দেখতে পাচ্ছি, তোমরা যাহা দেখো না আমি রসুল তা দেখি, তোমরা যাহা শুনো না আমি রসুল তা শুনি, কবরের উপর তোমরা দেখো না আমি রসুল দেখতে পাচ্ছি। মূসা কালিমুল্লাহ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, প্রমাণ হলো আমার নবী মাটির উপরেও দেখেন, মাটির ভিতরেও দেখেন, সামনেও দেখেন, পিছনেও দেখেন। শুধু তাই নয়, আমার নবী দুনিয়ার বুকে বসে আল্লাহর তমাম কায়নাত দেখতে পান। আমার নবী বলেন আমি আমার হাতের তারু যেভাবে দেখি তমাম কায়নাতকে সেইভাবে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। সেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা? পাচ্ছে। আমাদের আওয়াজ শুনেন কিনা? জি। আমি হাসি পুকারে আকা মহাসি শুনে মুস্তফা কি সামার আত পেলা কো সালাম মুস্তফা রহমত পেলা বজ মে হেদায়ত আকীদা প্রমাণ হলো আমার নবী মাটির উপরেও দেখে মাটির ভিতরও। সহি বুখারী শরীফের হাদিস, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিকবরাইনি, আমার নবী দুইটা কবরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন। ওয়াহুমা ইউআযাবান, ওই দুইটা কবরের মধ্যে আযাব চলছে। আমার নবী বললেন আমি রসুল দেখতে পাচ্ছি কবরের মধ্যে আযাব চলছে, তোমরা একটা খেজুর ডালা নিয়ে আসো। খেজুর ডালা নিয়ে আসা হলো, ফাশাফটা বিন ইসমাইল, আমার নবী ওই খেজুর ডালাকে দুই টুকরা করলেন, এক টুকরা গেড়ে দিলেন একটা কবরের উপর, আর এক টুকরা গেড়ে দিলেন আর একটা কবরের উপর। সাহাবায়ে কিরাম জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ এই কাজটা কেন করলেন? আমার নবী বলেন এই খেজুর ডালা যতদিন তাজা থাকবে ততদিন এই কবরের আযাব হালকা হয়ে যাবে। আমাদের দেশে কবরের উপর খেজুর ডালা দেয় কি দেয় না? এটা আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন সাহাবীরা আমি রসুল দেখতে পাচ্ছি কবরের মধ্যে আযাব হচ্ছে, আমরা দেখি না আমার নবী দেখেন, তাইলে কি নবী আমাদের মতো হলো? না। বা পার্থক্য আছে কি নাই? আছে। হুজুর বলেন শুধু তাই না, কেন কবরের আযাব হচ্ছে আমি সেটাও জানি। সুবহানাল্লাহ। কারো মনের খবর আমরা কি জানি? এখানে স্টেজে যারা উলামা ইকরাম বসে আছেন ওনাদের মনের মধ্যে কি চলতেছে আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো? আর আমার মনের ভিতরে কি চলতেছে ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা বলতে পারবেন? কিন্তু আমার নবী মানুষের মনের খবর জানেন কি জানেন না? জোরে বলেন জানেন কি জানেন না? এটার নাম এলমে গায়েব। সুবহানাল্লাহ। এটার নাম কি? এলমে গায়েব। নবীর এলমে গায়েব আছে না নাই? আছে। দলিল কোরআন শরীফ আছে কি নাই? আছে। সূরা জিন আয়াত নম্বর 26,
আল্লাহ বলেন আলিমুল গায়বে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহই হলেন একমাত্র গায়বের মালিক, তিনি কাউকে গায়ব দান করেন না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, তবে রাসূলদের মধ্যে যাকে তিনি পছন্দ করেন, রাসূলদের মধ্যে নির্বাচিত রাসূলকে আল্লাহ পাক গায়বের ইলম দান করেন, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলদের মধ্যে কাউকে পছন্দ করেন আবার কাউকে করেন না এরকম কেউ আছে নাকি? আর যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ পাক রেসালত দান করেছেন, নবুয়ত দান করেছেন, এবং যাদেরকে বেশি পছন্দ করেন তার মধ্যে এক নম্বর হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই, 18,000 মখলুকাত আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আর আমি আল্লাহ সন্তুষ্টি কামনা করে আমার রাসূলের। সুবহানাল্লাহ সুরা জিন আয়াত নম্বর 26, আলিমুল গায়বে আলা আলিমুল গায়বে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল, এখানে ইলমে গায়বের দলিল। সূরা নিসা আয়াত নম্বর 113, আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, নবী আপনি যাহা জানতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব কিছু জানিয়ে দিয়েছেন, এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মহান একটা অনুগ্রহ, এটাই প্রমাণ করে আল্লাহ পাক আমার নবীকে ইলমে গায়ব দান করেছেন। সুবহানাল্লাহ। সূরা তাকবীর আয়াত নম্বর 24, আল্লাহ বলেন আমি আমার নবী শুধু গায়েব জানেন এমনটি নয়, আমার নবী গায়েবের সংবাদ বলতে কৃপণতা করে না। সুবহানাল্লাহ। নবী গায়েব জানে এটা যদি কেউ স্বীকার করে তাহলে তো কোরআন অস্বীকার হয়ে গেল। জি, তো কোরআন অস্বীকার করলে তার ঈমান থাকবে না? আবু জেহেলের নাম শুনছেন না? জি। আবু জেহেল কি নবীর বন্ধু না দুশমন? ছোট কাটো দুশমন নাকি বড়? আমার নবীর সামনে যারা বিয়াদিবি করে আল্লাহ তাদেরকে কি শাস্তি দেন দুনিয়ার মধ্যে দেখা যায়। যারা মক্কা শরীফ গিয়েছেন, মক্কা শরীফের মধ্যে হারামের পাশে সবচাইতে বড় টয়লেট যেটা, এটা আবু জেহেলের বাড়ি। তো নবীর সামনে বিয়াদিবি করলে টয়লেট পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমাদের দেশে এক মুফতি সাহেব, এখন আগে ছিল তেঁতুল মুফতি, এখন টয়লেট মুফতি হয়ে গেছে। জি জি, কারণ নবীর মিলাদ কিয়ামকে পায়খানার সাথে তুলনা করছে। বলেন মিলাদ কিয়ামকে কিসের সাথে? পায়খানার সাথে তুলনা করলো, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আবু জেহেল এসে একদিন বলে মোহাম্মদ বলো দেখি তুমি যদি সত্য নবী হও আমার হাতের মুঠোর মধ্যে কি আছে? আমার নবী বলবেন আবু জেহেল তোমার হাতের মুঠোতে কি আছে আমি কেন বলবো? তোমার হাতের মুঠোতে যেগুলো আছে ওগুলোকে জিজ্ঞেস করো আমি কে। এই কথা বলতে না বলতে আবু জেহেলের হাতের মুঠোর মধ্যে কঙ্কর ছিল, ওই কঙ্কর গুলো কলমা শরীফ পড়া শুরু করছে। কল পাথর আমার নবী কে চিনে কি চিনে না? চিনে। হযরত মাওলানা আলী শাহ খোদা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একবার আমার নবীর সাথে পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি সালাতু সালামের আওয়াজ, সামনে দেখলাম কোনো মানুষ নেই, পিছনে দেখলাম কোনো মানুষ নেই, ডান দিকে দেখলাম কোনো মানুষ নেই, বাম দিকে দেখলাম কোনো মানুষ নেই, আমি আমার নবীর কাছে জানতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ কোনো মানুষ দেখতে পাচ্ছি না, এত সুন্দর করে দরুদ সালামের আওয়াজ করতে আসছে। আমার নবী বলেন আলী তুমি কি মনে করো আমি শুধু মানুষের নবী, আমি শুধু জিনের নবী নই, আমি শুধু ফেরেশতার নবী নই, আমি তো 18,000 মখলুকাতের নবী। ওই যে দেখো পাহাড়ের চূড়ার মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকটা পাথর বসে আছে, ওই পাথর আমাকে দেখে সালাত ও সালাম পেশ করছে। সুবহানাল্লাহ। পাথর আমার নবীকে চিনে কি চিনে না? চিনে। আবু জাহেল দেখলো পাথর আমার হাতের মুঠোতে কলমা পড়ে মুসলমানদের নবী, আমার দ্বারা হবে না, আমার চাইতে বড় হুজুর লাগবে। কি হুজুর? বড় হুজুর। বড় হুজুর দাওয়াত করলো ইয়ামানের বাদশাকে। কিসের বাদশা? ইয়ামানের বাদশা। ইয়ামানের বাদশা হাবিব ইবনে মালিককে দাওয়াত করলো। আবু জেহেল চিঠি লিখলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের বাপ দাদার ধর্ম সব ধ্বংস করে দিচ্ছে, আমি অনেক চেষ্টা করলাম আমি তো পারলাম না, আপনি একটু আসেন, আপনি অনেক বড় পণ্ডিত, অনেক বড় জ্ঞানী মানুষ, আপনি এসে একটু বহাস করেন, একটা মুনাজারা করেন, তর্ক করেন, আপনার সাথে পারবে না। ইয়ামানের বাদশা আবু জাহেলের চিঠি নিয়ে, চিঠি পেয়ে আর দেরি করে নাই, এসে গেল। আসার সময় একজন দুইজন নয় 1200 সৈন্য সামন্ত নিয়ে আসলো, আল্লাহ চলে না জানি কোন যুদ্ধ লাগে আবার, সেই জন্য কিছু সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র নিয়ে আসলো যদি বিপদে পড়ে যেন বাঁচতে পারে, ঠিক কিনা? আবু জাহেল দাওয়াত দিয়েছে একজনকে,
কিন্তু আসলো ১২০০ সৈনিক, কয়শ? ১২০০। আবু জেহেল দেখে মাথায় হাত দিল, হাইরে এতগুলো সৈনিক যে আসলো, এগুলোর খাবারের ব্যবস্থা করতে হবে। ধরবো, যাই হোক, কিছু করার নেই, দাওয়াত দিলে মাঝে মাঝে বিপদে পড়তে হয়, ঠিক না? তবে যাওয়ার সময় আমাদেরকে অনেকে দাওয়াত দেয়, আমি হয়তো আমার সাথে একজন দুইজন বা তিনজন চারজন নিতে পারবো, আমি যদি একবার ২০-৩০ জন নিয়ে ঘরের মধ্যে হাজির হই তখন তারা বলবে আমরা তো ভাত রান্না করছি মাত্র ৭ জনের, এখন ২০ জন প্রত্যেককে খাওয়াবো। এই জন্য কোথাও দাওয়াত দিলে যাওয়ার সময় একটু হোশ করে, আকল করে, বিবেক করে যাওয়া দরকার আছে কি নাই। কিন্তু আবু জেহেলের কপাল খারাপ, ইয়ামানের বাদশা আসছে একজন দুইজন নয় ১২০০ সৈনিক নিয়ে, কিন্তু আবু জেহেল এতগুলো মানুষের খাবার রান্না না করলেও ইয়ামানের বাদশার জন্য তাজিম তাকরিমের মধ্যে কোনো কোতাহি কৃপণতা করে নাই, ইয়ামানের বাদশার জন্য একটা স্বর্ণের চেয়ার বানাইছে। বাবা রে বাবা, কিসের চেয়ার? কথা বলে না, কিসের? আওয়াজ কি শোনা যাচ্ছে? একটু আওয়াজ দেবেন, সহযোগিতা করবেন। কিসের চেয়ার? একটু জোরে বলেন, কিসের? একটা চেয়ার যদি স্বর্ণের হয়, বাবারে এটার দাম কত হবে একটু হিসাব নিকেশ করে দেখছেন? এখন স্বর্ণের বড়ি দাম কত? ৪০ না ৫০? হ্যাঁ, কেউ জানে না, মানে বিয়ে শাদী করে নাই মনে হয়। কত হলো? ইয়ামানের বাদশা এসে চেয়ারে বসলো, বসার পরে আমার নবীকে খবর দেওয়া হলো, নবীজি নতুন সুন্দর বলে জামা কাপড় পরিধান করছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাচ্ছেন নতুন জামা কাপড় পরে? হুজুর বললেন, আবু জেহেলের বাড়িতে ইয়ামানের বাদশা এসেছে, আমাকে দাওয়াত করেছেন, আমার সাথে একটু তর্ক করবে, বহাস করবে, ইসলামের সত্যতা নিয়ে তাদের সন্দেহ, আমি তাকে ইসলামের সত্যতা প্রমাণ করার জন্য যাচ্ছি। মা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার দুশমন, ইয়ামান থেকে বাদশা হাজির করেছে, সৈন্য সামন্ত হাজির করেছে আপনাকে অপমান করার জন্য, সেখানে আপনি যাবেন না, গেলে আপনাকে তারা কষ্ট দেবে, আপনাকে অপমান করতে পারে, কষ্ট দিতে পারে। আমার নবী বললেন, খাদিজা, সেখানে গেলে কি হবে না হবে তুমি না জানলেও আমি রসুল তো ভালোভাবেই জানি। আমার নবী জানেন কি জানেন না? জানেন। আমার নবী প্রস্তুতি নিলেন, মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অবশ্যই যাবেন সিদ্ধান্ত নেন, আমাকে একটু অনুমতি দেন, আমি আপনার সাথে যাব, কারণ তারা যদি আপনাকে কষ্ট দিতে চায় আমি খাদিজাতুল কুবরা আমার শক্তি যতক্ষণ থাকে তাকে প্রতিরোধ করব। আমার নবী বলেন, ঠিক আছে চলো। তখন কিন্তু পর্দার বিধান নাজিল হয় নাই, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুমতি দিলেন, ঘর থেকে বের হলেন, সামনে এসে হাজির হয়ে গেলেন আবু বকর সিদ্দিক, চোখে পানি আর রাসূলুল্লাহ, এইমাত্র দেখে আসলাম আবু জেহেলের বাড়ির সামনে শত শত অস্ত্র শস্ত্র নিয়ে সৈনিকরা দাঁড়িয়ে আছে, আপনাকে ষড়যন্ত্র করে নিয়ে যাচ্ছে কষ্ট দেওয়ার জন্য। আমার নবী বলেন, সেখানে গেলে আমার জীবনও যদি চলে যায় আমি তো সেখানে যেতে হবে, কারণ আল্লাহর দায়িত্ব আমি পালন করার জন্য পৃথিবীতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি অবশ্যই যেতে হয় আমি আবু বকর আপনার সাথে যাব, আমাকে একটু অনুমতি দেন, আমি আপনা তারা যদি আপনার সাথে বেয়াদবি করেন আমার জীবন যতক্ষণ থাকবে আমি ততক্ষণ তাদের সাথে লড়াই করব। আমার বিবি বলেন, ঠিক আছে, যদি যেতে চাও তাহলে আমার সাথে চলো। একদিকে হযরত আবু বকর সিদ্দিক, আরেকদিকে মা খাদিজাতুল কুবরা, দুইজনের চক্ষু দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে, না জানি কি হয় আজকে, না জানি কোন বিপদ আমাদের উপর আসে, ওরা ষড়যন্ত্র করে আমার নবীকে নিয়ে যাচ্ছে কষ্ট দেওয়ার জন্য, না জানি কি হয়। কিন্তু মজার ব্যাপার হলো, তাদের দুইজনের চক্ষু দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে, আমার নবীর চেহারার মধ্যে ভয়ের লেশ মাত্র নাই, আমার নবীজি বীর বাহাদুরের মতো সামনের দিকে জোর কদমে এগিয়ে যাচ্ছে। ইয়ামানের বাদশা স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে, মঞ্চের মধ্যে আর কোনো চেয়ার নাই, বাকিরা সবাই নিচে বসেছে। আমার নবী যখন মাঠের এক কোণায় আসলেন, এখনো মঞ্চের কাছে পৌঁছায় নাই, আমার নবীজির নূরানি চেহারা মোবারক দেখার সাথে
নবীজির নূরানি চেহারা মোবারকের ঝলক যখন ইয়ামানের বাদশার চোখের মধ্যে গিয়ে লাগলো, শুধু চোখে লাগে নাই, আমার নবীর নূরানি ঝলক তার কলিজার মধ্যে গিয়ে আঘাত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর চেহারার ভিতরে এমন একটা আকর্ষণ রেখেছেন, যেই আকর্ষণ দেখে মক্কার মদিনাতুল মুনাওয়ারা অনেক বড় বড় কাফেররা বেসাখতা কলমা পড়ে দিয়েছে। দুলার মতো করে সম্মান করে হাত ধরে মঞ্চে উঠালো। মঞ্চে উঠানোর পর বলে কি জানেন, এই স্বর্ণের চেয়ারটা আবু জাহেল আমার জন্য বানিয়েছে, আমি আপনাকে দেখে বুঝতে পারলাম আপনার ভিতরে কি আছে। চেহারা দেখলেই বোঝা যায়, জ্ঞানী মানুষ বুঝে ফেলে। ইয়ামানের বাদশা বলেন, এই স্বর্ণের চেয়ার আমি বসবো না, আপনি আসেছেন আমি আপনাকে অফার করব, আপনি মেহরবানি করে স্বর্ণের চেয়ার বসুন, আমি আপনার পাশে বসবো। আবু জাহেল বলে, কিরে বাবা কি দেখতেছি এগুলো? আবু জাহেল বলে, আমি কি জন্য দাওয়াত দিলাম, উনি করে কি? বলে হাতে ধরে বাতের বড়ি খাওয়া, আমাদের চট্টগ্রামে বলে হাতে ধরে বাতের বড়ি খাওয়ার মতো অবস্থা। আবু জাহেল বলে, কি দেখতেছি, স্বপ্ন দেখছি নাকি? আমার নবী বলেন, ইয়ামানের বাসা, এই স্বর্ণের চেয়ারটা আমার জন্য না, এটা আপনার জন্য, আপনি বসুন, আমি এখানকার। বলে না, বলে আপনি বসতে হবে, কারণ আমার নবী সবসময় নিজেকে বিনয়ী দেখাতেন, ঠিক কিনা? বলতেন সবসময় সাদা সিধা চলতেন এবং সবসময় দারিদ্রকে পছন্দ করতেন। আল ফখরু ফখরি বলতেন, এই দারিদ্র আমি রাসূলুল্লাহর জন্য অহংকার। সুবহানাল্লাহ। আমার নবীর জীবনে কোনো কেউ অহংকার কেউ কোনোদিন প্রমাণ করতে পারে না, সবসময় যাওয়ার সময় নিজে সালাম দিয়ে দিতেন। আমরা তো সালাম নেওয়ার জন্য প্রস্তুত থাকি, ঠিক না? আমরা বাচ্চাদেরকে সালাম দিতে জানি না, আর বলি কিছু মুরব্বি আছে, আমার বাবা চাচা মনে কষ্ট নেবেন না, কিছু মুরব্বি আছে তারা সবসময় এভাবে এভাবে তাকায়, অমুকের ছেলে তমুকের ছেলে আমাকে সালাম দেয় না, বড় বিয়াদব এই ছেলেটা, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমি খতিব সাহেব, আমি ইমাম সাহেব, আমি শুধু সালাম নেব, এটা হতে পারে না, আমাকে সালাম দেওয়া শিখানো তো হতে হবে। মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গালমানিন ফাসাল্লামা আলাইহিম। আমার নবী তো একবার রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, নবীজি তাদের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে সালাম দিলে কি আমাদের ইজ্জত যাবে? না। নিজের ছেলেকে সালাম দিলে ইজ্জত যাবে? না। নিজের বউকে সালাম দিলে ইজ্জত যাবে? না। আমরা কি বলেন তো এখন সত্যিকার নিজের বউকে সালাম কয় জনে দেন? হুজুর এটা কেমনে, বাকি সব পারবো, এটা পারবো না। নিজের স্ত্রীকে সালাম দিলে কি আমাদের ইজ্জত যাবে? না। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। যাই হোক, হুজুর বললেন আমি তো এখানকার, আপনি হলেন ইয়ামানের বাদশা, আপনি এখানে বসবেন। ইয়ামানের বাদশা ওনার কথাবার্তা বোঝা যাচ্ছে, ওনার আদব তাজিমে উনি এটাই বোঝাতে চাচ্ছেন, আমি একটা দেশের বাদশা হলে কি হবে, আপনাকে দেখে বুঝতে পারলাম আপনি দুই জাহানের বাদশা, ঠিক কিনা? জোর করে নবীকে বসাই দিলেন স্বর্ণের চেয়ারে। এবার উনি আস্তে করে পাশে বসে গেলেন। তা আবু জাহেলের অবস্থা খারাপ না ভালো? খারাপ। ভালো না খারাপ? খারাপ। আবু জাহেল বলে সর্বনাশ হয়েছে, কি করলাম কি হয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত কথা, আমার নবী বললেন ইয়ামানের বাদশা এত দূর থেকে কি জন্য এসেছেন, আমাকে কি জন্য ডেকেছেন? ইয়ামানের বাদশা কাগজ বের করলো, আবু জাহেল আমার কাছে চিঠি লিখেছে, এখানে অভিযোগ করেছে আপনার ব্যাপারে, আপনি নাকি নবী দাবি করেন। আমার নবী বললেন, নবী কেমনে দাবি করব, নবী দাবি করার জিনিস না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন।
নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তখন থেকে নবী ছিলাম। কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াত তিন, আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হে ইমানের বাদশা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন। ইমানের বাদশা বলেন, তাহলে আপনার সাথে কথাবার্তা শুরু হয়ে যাক। আমি তো জানি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল পাঠিয়েছেন, নবী যত নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবীর নবুয়তের পক্ষে দলিল দিয়েছেন। হযরতে মূসা কালিমুল্লাহর দলিল ছিল পকেটের মধ্যে হাত রাখলে, হাত যখন বের করতেন অন্ধকার রাস্তায় যাওয়ার সময় হাতের ভিতর থেকে টর্চ লাইটের মতো আলো বের হয়ে যেত। মূসা কালিমুল্লাহ হাতের মধ্যে লাঠি যখন নীল নদীর মধ্যে আঘাত করতেন, নদীর মাঝখানে শুকনা রাস্তা হয়ে যেত। আল্লাহর নবী ঈসা রাসূল আলাইহিস সালাম তিনি যখন মৃত ব্যক্তিকে কুম বিইজনিল্লাহ বলতেন, ওই মৃত ব্যক্তি আল্লাহু আকবার বলে জিন্দা হয়ে যেতেন। এমনি করে যত নবী দুনিয়াতে এসেছেন, প্রত্যেক নবীর পক্ষে নবুয়তের দলিল আছে। আমি জানতে চাচ্ছি আপনার নবুয়তের পক্ষে দলিল আছে কিনা। আমার নবী বলেন, অন্যান্য নবীদের নবুয়তের দলিল দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, আর আমার দলিল দুনিয়ার মধ্যে নাই, শুধু দুনিয়ার মধ্যে আমার দলিল আছে, আমার দলিল তো আসমানের মধ্যে আছে। আমার ক্ষমতা দুনিয়াতেও চলে, আমার ক্ষমতা আসমানেও চলে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ক্ষমতা শুধু দুনিয়ার মধ্যে নয়, আমার নবীর ক্ষমতা আকাশের মধ্যে আছে কিনা? তেরে মর্জি পাগে আসু রাজ পেরা উল্টে কদম, তেরে মর্জি পাগে আসু রাজ পেরা উল্টে কদম, তেরি উঙ্গলি উঠ গেই মা, তেরি উঙ্গলি উঠ গেই মা, কাকলি যা ছির গয়া বন্দা মিলনে কো করিবে হযরত কাদের গয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। অতি সংক্ষেপ কথাবার্তা। ইয়ামানের বাদশা বলল, আপনার ক্ষমতা যদি আকাশে চলে তাহলে আমি একটু আকাশের দলিল দেখতে চাই। বলে কিরকম? এই আকাশের সূর্য যেটা আছে, আপনি কি সূর্যটা ডুবাই দিতে পারবেন? নবীজি হাতের ইশারা করলেন, আকাশে সূর্য ডুবে গেল। তো সূর্য ডুবে গেলে কি আলো থাকে না অন্ধকার? অন্ধকার হয়ে গেল। বলে এখন তো দেখা যাচ্ছে না, কেউ কাউকে দেখে না। বলে আবু জাহেল একটু বাতির ব্যবস্থা করো না। আমার নবী বললেন, আবু জাহেলের আর কষ্ট দিয়েন না, আমি আলোর ব্যবস্থা করব। হাতের ইশারা করলেন, আকাশের মধ্যে চন্দ্র এসে গেল। ইয়ামানের বাদশা বলে, বাবারে একটা তো দেখলাম, সূর্যের মধ্যে ক্ষমতা দেখে ফেললাম। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি ক্ষমতা দেয়, মোল্লার পেট ফাটে কেন? কথা বলেন ঠিক কিনা? আপনি কি এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারবেন? কারণ আকাশের দলিল লাগবে, দুনিয়ার দলিল দিয়ে কাজ হবে না। নবীজি হাতের আঙ্গুলির শুধু ইশারা করলেন, সূর্য উঠে পাও পাল্টে চাঁদ সারে সে হুচা আন্দে নজদি দেখলে কুদরতে রসুল নজদি দেখলে কুদরত রসুল কি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবা আমার, কোরআন শরীফের মধ্যে এসেছে, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। এটা কার মুজিজা? কার মুজিজা? কার মুজিজা? আমার নবীর মুজিজা। 1969
1969 সালে আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং উনি চাঁদের দেশে গিয়েছিলেন। চাঁদের দেশে যাওয়ার পর সেখানে দেখলেন চাঁদের মাঝখানে একটা বিরাট একটা খালের মতো, এবং সেখানে একটা আওয়াজ শুনেছিলেন। দুইটা জিনিস খেয়াল করবেন, আজ চাঁদের মধ্যে একটা আওয়াজ শুনেছিলেন এবং দেখলেন চাঁদের মাঝখানে বিরাট একটা খালের মতো। এই দুইটা জিনিস উনি ফলো করলেন, দেখি দুনিয়াতে গিয়ে আমি এগুলো নিয়ে গবেষণা করব, মাঝখানে খাল কেন এবং এই আওয়াজটা কিসের আওয়াজ। দুনিয়াতে চলে আসলেন। আসার পর একদিন একটা মুসলিম কান্ট্রিতে উনি গেলেন যে কোনো কাজে, ওখানে হঠাৎ করে দেখে মসজিদ থেকে আজানের আওয়াজ আসতেছে। উনি জিজ্ঞেস করলেন এটা কিসের আওয়াজ, বলে এটা মুসলমানদের আজানের আওয়াজ, বলে আমি তো এই আজান এই আওয়াজটা চাঁদের মধ্যে শুনেছি। এই আওয়াজটা কোথায়? চাঁদের মধ্যে গেল, বলে আমি চাঁদে দেখেছি বিরাট একটা খালের মতো, বলে আগাগোড়া অনেক লম্বা, বলে মুসলমানদের নবী একবার হাতের আঙ্গুলির ইশারা করেছিলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল এবং সেই চন্দ্র আবার জোড়া লাগানো লাগিয়ে দেওয়া হয়েছে, মনে হয় আপনি সেটা দেখেছেন। বলে আর কোনো সন্দেহ নাই, ইসলাম সত্য ধর্ম। তিনি 1969 69 খ্রিস্টাব্দে এই নীল আর্মস্ট্রং যিনি চাঁদের দেশে ভ্রমণ করেছিলেন তিনি কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছেন। আমার নবীর মুজিজা বিশ্বাস করতে হবে কি হবে না? সংক্ষিপ্ত কথা, ইয়ামানের বাদশা বলেন আপনি আকাশের দলিল আমাকে দেখান। আমার নবী চাঁদ দ্বিখণ্ডিত করলেন, দ্বিখণ্ডিত করলেন, ইশারা করার পর দ্বিখণ্ডিত হয়ে আমার নবীর কদমে পাকের সামনে হাজির হয়ে গেল। শুধু তাই না, কালেমা শরীফ পড়ল মানুষের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল এগুলো দেখে নাই? আবু জাহেল দেখে নাই? আবু জাহেল দেখার পর ওগুলো বিশ্বাস করে না। কথায় কথা বলে, যে বুঝে না মনে মনে তাকে কেউ বুঝাতে পারে না। যে মানবে তার জন্য একটা দলিল যথেষ্ট। কথা বলেন ঠিক না? আর যে মানবে না তাকে একটা নয়, দশটা নয়, বিশটা নয়, একশত এক হাজার দলিল দিলে সে মানবে না। নবী নূর সূরা মায়েদার মধ্যে আছে 15 নম্বর আয়াত, ফাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবীন। আল্লামা ডক্টর বাগদাদী সাহেব হুজুর তিনি তাকে প্র্যাকটিক্যাল দেখাতেন। আমি অনেকবার দেখেছি উনি রসুল পাকের এই নূর তত্ত্বকে বিজ্ঞান দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝাতে বুঝাতে এদেশের লাখ লাখ মানুষের অন্তরের ভিতরে নবীর মহব্বতটা এমনভাবে গেঁথে দিয়েছেন দুনিয়ার কোনো বাতিল শক্তি তাদেরকে আর বিভ্রান্ত করতে পারবে না। ঠিক কিনা? বাগদাদী হুজুরের যারা সোহবত পেয়েছেন, যারা সান্নিধ্য পেয়েছেন, যারা ওয়াজ শুনেছেন, তাদেরকে কোনো বাতিল আর কিনতে পারবে না। এটাই আল্লাহর ওলির কারামত। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইয়েমানের বাদশা বলে বাবারে বাবা, যা দেখলাম এখন আর আবু জাহেলের কথা শোনার দরকার নাই। হুজুর বললেন আর কিছু দরকার আসেনি? বলে না 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 আর কিছু দরকার নাই। তাইলে মুসলমান হয়ে যান। কি হয়ে যান? মঞ্চ বানিয়েছে কে? টাকা খরচ করছে কে? পয়সা খরচ করছে কে? আর নবী বসে যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন আবু জাহেলের অবস্থা কি খারাপ, ভালো না খারাপ? খারাপ। শুধু খারাপ নয়, বলে 12টা বেজে গেছে তখন। কয়টা বেজে গেছে? 12টা। আবু জাহেল বলে কি করলাম, না আনলেই ভালো ছিল। তো উনি বললেন আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী, আপনার নবুয়তের পক্ষে দলিল আছে, তবে আমি মুসলমান হব, আমার একটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি আর দেরি করব না, আমি সাথে সাথে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। বলে কি প্রশ্ন? কারণ দুনিয়ার মানুষরা কঠিন কঠিন প্রশ্ন জোগাড় করতে পারে, আমার নবীর সামনে কোনো প্রশ্ন কঠিন না। আল্লাহ পাক আমার নবীকে সেই এলেম দান করেছেন। ইয়ামানের বাদশা বলে আপনি বলেন দেখি এই মুহূর্তে আমার মনের ভিতর কি আছে। সুবহানাল্লাহ। ওনার মনে কি আছে আমি জানি, আমার মনে কি আছে উনি জানেন, আপনাদের ভিতরে কি আছে আমি জানি, কিন্তু যারা জানার তারা আল্লাহর ওলিরাও জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা যেখানে জানেন সেখানে আমার নবী জানেন কি জানেন না? জানে। হুজুর বললেন মুস্কি হেসে বললেন ইয়ামানের বাদশা
আপনার মনের ভিতরে কি আছে? আমি রাসূল একটা একটা করে বলবো, আর আপনি যদি সত্য হয় আমাকে সত্যায়িত করবেন, যদি মিথ্যা হয় সেটাও বলবেন। বলে ঠিক আছে, আমার নবী বলেন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার মনের ভিতরে একটা কঠিন যন্ত্রণা কাজ করতেছে। বলে একদম 100% ঠিক। আপনি কেমনে জানলেন আমার মনের ভিতরে যে যন্ত্রণা? বলে জানি বলেই তো আমি নবী। সুবহানাল্লাহ। যিনি গায়েবের সংবাদ দান করেন তাকে বলা হয় নবী। বলেন সুবহানাল্লাহ। নবী শব্দের অর্থ গায়েবকে খবর দেয় নে ওয়ালা, গায়েবকে খবর দেয় নে ওয়ালা। যিনি গায়েবের খবর দিতে পারে না তিনি নবী হতে পারে না। ইয়ামানের বাদশা বলেন আপনি কেমনে বুঝলেন আমার মনের ভিতরে যন্ত্রণা? আমার নবী বলেন শুধু তাই না, কিসের যন্ত্রণা আমি রাসূল সেটাও বলে দিতে পারবো। আপনার মনটা এখানে নাই, আপনার মনটা এখন আমি দেখতে পাচ্ছি সোজা চলে গেছে আপনার বাড়িতে। বলে একদম ঠিক কথা বলেছেন। আমার নবী বলেন কিসের যন্ত্রণা? আমি রাসূল নবুওয়াতের নজর দিয়ে দেখতে পাচ্ছি আপনার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে। বলে ঠিক, আপনার মনটা এখন আপনার ছেলের দিকে না, বউয়ের দিকে না, ভাইয়ের দিকে না, আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্যের দিকে না, প্রশাসনিক দায়িত্বের দিকে না, আ ভাই বেড়াদার প্রতিবেশী কারো দিকে না, আপনার মনটা সরাসরি আপনার ভাইয়ের দিকে। এবং আমি বলে দিচ্ছি সে মেয়েটার তার স্ট্রাকচার কি হয়। আমার নবী বলেন আমি দেখতে পাচ্ছি আপনার মেয়ে চোখে দেখে না, কানে শুনে না, মুখে কথা বলতে পারে না। ইয়ামানের বাদশা বলেন এতগুলা কেমনে আপনি জানেন? আপনি তো কোনোদিন আমার বাড়িতে যান নাই। আমার নবী বলেন আমি জানি বলেই তো আমি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ামানের বাদশা বলেন 100% সঠিক জবাব দিয়েছেন, আমার আর কোনো সন্দেহ থাকলো না। হুজুর বলেন রাখেন রাখেন এত তাড়াতাড়ি নাম। আমার নবী বলেন আপনি আমি হলাম রাহমাতুল্লিল আলামিন, আমার দরবারে যদি কেউ এসে যায় আমার দরবার থেকে কেউ খালি যাবে এটা হতে পারে না। আমি হলাম রাহমাতুল্লিল আলামিন, আমি এই মুহূর্তে আপনার পেরেশানি দূর করতে চাই, আমি আল্লাহর দরবারে দোয়া করে দিলাম, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন, আমি আমার নবুয়তের নজরে দেখতে পাচ্ছি আপনি যেই সন্তানের জন্য যেই মেয়ের জন্য এত পরেশান হয়ে গেলেন, কারণ সেই মেয়ে চোখে দেখে না, কানে শুনে না, মুখে কথা বলতে পারে না, এই মেয়ের চিন্তায় আপনি অস্থির হয়ে গেলেন, আমি রাসূল দোয়া করে দিলাম, আমি দেখতে পাচ্ছি আমার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ পাক এই মুহূর্তে আপনার কন্যা সন্তানকে সুস্থ করে দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি আপনার মেয়ে এখন চোখে দেখা শুরু করেছে, কানে শোনা শুরু করেছে, মুখে কথা বলা শুরু করেছে। আপনি যদি বাড়িতে যান দেখতে পাবেন আপনার মেয়ে দৌড়ে এসে আপনাকে জড়াইয়া ধরে আর বাবা করে আপনাকে ডাক দেবে। ইয়ামানের বাদশা বলে বাবারে সব কিছু বলে দিচ্ছে, এখন সন্তান যখন দুনিয়ার ডাক্তাররা যেখানে শেষ আমার নবী ডাক্তারি সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। ইয়ামানের বাদশা আর এক সেকেন্ড এখানে থাকতে ইচ্ছে করে যে না, এমন একজন কন্যা সন্তান দুনিয়ার সমস্ত ডাক্তার ফেল, যারা বলেছে আমরা আমাদের ট্রিটমেন্ট আর পারবো না, এই কন্যা সন্তান কখনো চোখে দেখবে না, কানে শুনবে না, মুখে কথা বলতে পারবে না, এমন একজন কন্যা সন্তানকে আমার নবী এখানে মক্কাতুল মুকাররমা বসে নবুওয়াতের পাওয়ার দিয়ে ট্রিটমেন্ট করে সুস্থ করে দিলেন। ইয়ামানের বাদশার খুশি কি আর আছে? বলে আমার আর এখানে থাকতে ইচ্ছে করছে না, আমি চলে যাব। আমার নবী বলেন তাইলে আপনার কমিটমেন্ট আপনি পূরণ করুন, আপনি বলেছিলেন আপনার মনের খবর বলে দিতে পারলে আপনি আর দেরি করবেন না, মুসলমান হয়ে যাবেন। ইয়ামানের বাদশা বলে বাবারে আবু জেহেল এত কষ্ট করে আমাকে দাওয়াত করলো, এতগুলো টাকা পয়সা খরচ করলো, দিনার দেরহাম খরচ করলো, আমার জন্য সামনের চেয়ার বানাইলো, সব কিছু ভুলে ভুলে যা, আবু জেহেলের পাত্তা দেওয়ার দরকার নেই, আমি আমার আমার আসল রাস্তা পেয়ে গেছি, এতদিন ছিলাম আমি জাহান্নামী, এতদিন আমি অন্ধকার জগতে ছিলাম, আমি আলোর পথ পেয়ে গেলাম, আমি আর দেরি করব না, আপনি সত্য নবী এতে কোনো ধরনের সন্দেহ নেই, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার নবী বলেন পড়েন কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। খুশি না বেজা? খুশি। আপনারা কম খুশি মনে হন না? খুশি কম না বেশি? বেশি। আরো যেন কম না বেশি? বেশি। তো খুশি হয় আমরা ঘরে বসে থাকলে হবে না? সেই নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করার দরকার আছে কি নাই? আছে।
খুশি উদযাপন কিভাবে করব? ঘরের দরজা বন্ধ করে, চেহারা বাঁকা করে, মলিন করে? নাকি নবীর আগমনে হাসতে হবে? আমার নবীকে পেয়ে আমরা খুশি, এই জন্য আমরা ঘরে বসে থাকি না, আমরা রাজপথে নেমে পড়ি, আমার নবীর সামনে জশ্নে জুলুসে ঈদ এ মিলাদ নবী পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই খুশি উদযাপন করেছিলেন মদিনা শরীফের সাহাবাই কেরাম, আমার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাব্বারা হিজরত করবেন, এই খবর যখন মদিনা শরীফের সাহাবীদের কানে পৌঁছে গেল, তারা আবার বৃদ্ধ বনিতা, ছোট বাচ্চা থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে, যারা আমার নবীকে ভালোবাসত মহব্বত করত, তারা কেউ ঘরে বসে থাকতে পারে নাই, তারা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত, তারা রাস্তায় অপেক্ষায় ছিলেন আমার নবীর কাফেলা আসবে। যেই মাত্র দেখলেন জানিয়াতুল ওয়াদা দিয়ে নূর নবীজির নূরানি কাফেলার আগমন হলো, তারা চিৎকার করে স্লোগান দিয়েছিলেন মারহাবা মারহাবা মারহাবা। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা কি খুশি না বেজার? খুশি। তারা খুশি হয়ে রাস্তায় নেমেছিলেন, রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিলেন, হাতে হাত ধরে সুরে সুর মিলিয়ে তারা আমার নবীর সামনে নাত রাসূল পড়েছে। সুবহানাল্লাহ। আমরাও পড়ি কি পড়ি না? পড়ি। রবিউল আউয়াল মাস আসলে আমরা জশ্নে জুলুস, মিলাদুন নবী জশ্নে জুলুস আমরা করি কি করি না? করি। এটা চলবে কি চলবে না? ইনশাআল্লাহ চলবে। আমরাও আনন্দ প্রকাশ করি কি? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, এতগুলো মানুষ যদি সুন্দর করে পড়ে এখানে আকাশ আমার নবীর আগমন উপলক্ষে মদিনা শরীফের সাহাবীরা, তারা কেউ ঘরের মধ্যে বসে থাকতে পারে নাই, তারা সবাই রাস্তার মধ্যে নেমে এসেছিলেন। শুধু তাই আমার নবীর নূরানি কাফেলা সানিয়াতুল ওয়াদা উপত্যকা দিয়ে যখন দেখলো, তারা চিৎকার করে বলল, অনেক সুন্দর সুন্দর চেহারা দেখেছি, আল্লাহর কসম এত সুন্দর চেহারা তো কোনোদিন দেখি নাই, মনে হচ্ছে যেন পূর্ণিমার 14 তারিখের চাঁদ উদিত হয়েছে। আমার নবীর সামনে নাত রাসূল পড়া শুরু করলো, বাংলা ভাষায় নয়, উর্দু ভাষায় নয়, ইংরেজিতে নয়, ফার্সিতে নয়, আমার নবীর সামনে তারা আরবি ভাষায় নাত রাসূল পড়লো। এই জন্য আমরা ঈদে মিলাদ নবী পালন করি, জশ্নে জুলুস পালন করি, রাস্তার মধ্যে নেমে আমরা অন্য কোনো আজে বাজে গান গাই না, আমার নবীজির সামনে নাত পড়ি। কথা বলেন ঠিক কি না? তারা সেদিন বলেছিলেন কি, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دعا أيها المبعوث فينا جئت بالأمر المطاع
انت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثني কার আগমনে নবীজি নবীর আগমনে খুশি হওয়া রাস্তার মধ্যে নেমে মিছিল করা নাতে রসুল পড়া জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী পালন করা এটা বাংলাদেশের আবিষ্কার নয় এটা মদিনা শরীফের আবিষ্কার সুবহানাল্লাহ এটা এই যুগের আবিষ্কার নয় এটা সেই যুগের আবিষ্কার সেই যুগের মধ্যে যারা ছিলেন তারা কি আমাদের মতো সাধারণ নাকি অসাধারণ অসাধারণ তারা আমার নবীকে যারা ইমানের চোখে দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবি তাদেরকে কি বলা হয় সাহাবি আমার নবীর আগমন উপলক্ষে রাস্তায় নেমে জশ্নে জুলুসের মিছিল করা এটা তো আমার নবীর মদিনা শরীফের সাহাবিদের সুন্নাত জোর বলেন সুবহানাল্লাহ আমরা সেই কাজ করতে চাই কি চাই না কেউ যদি এখন ফতোয়া দেয় ওই ফতোয়া শোনার সময় আমাদের নাই এই ফতোয়া চলবে না মিলাদ নবী কি কমবে না বাড়বে বাড়বে এবং মিলাদ নবী জশ্নে জুলুস এই সমস্ত এগুলো ছোটখাটো ইবাদত নয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূস 58 নম্বর আয়াতে বলেছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তার জীবনে যা কিছু অর্জন করেছে এটা তার জীবনের সবচেয়ে বড় অর্জন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আমরা বলি হাজারো চেষ্টা করলে ঈদে জশ্নে জুলুসে ঈদ মিলাদ নবী কেউ বন্ধ করতে পারবে না যতদিন আকাশে চন্দ্র সূর্য থাকবে ততদিন আমার নবীর মিলাদ থাকবে জবে তলক ইয়ে চাঁদ তার জিল মিলাতে যায়েঙ্গে জবে তলক ইয়ে চাঁদ তার জিল মিলাতে যায়েঙ্গে তবে তলক জশ্নে السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আসি একটা হাদিস শরীফ বলছিলাম সহিহ বুখারী শরীফের হাদিস মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি আমার নবী দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং বলেছিলেন আমি রসুল দেখতে পাচ্ছি এই কবর বাসীদের উপর আজাব হচ্ছে এবং আমি রসুল আরো জানি এই কবর বাসীদের উপর কেন আজাব হচ্ছে কি কারণ আমার নবী বললেন এই কবর বাসী দুনিয়ার মধ্যে পেশাব করে ভালো করে পবিত্রতা অর্জন করত না এই কারণে তার আজাব চলছে বাবারা আমার বন্ধুরা আমার ভাইরা আমার পেশাব করে ইস্তিনজা করা আমার নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তালিম দিয়েছেন পেশাব করে ভালো করে পবিত্রতা হাসিল করতে হবে হবে কি হবে না হবে ভালো করে আপনি ক্লিয়ার হবেন আপনার পেশাব ক্লিয়ার হয়েছে কিনা না হলে পেশাবের ফোঁটা যদি আপনার কাপড়ে লাগে ওই কাপড়টা নাপাক হবে ওই নাপাক কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে কি নাই আচ্ছা ডিলা ব্যবহার করা কুলুক ব্যবহার করা এখন টিস্যু আছে টিস্যু ব্যবহার করা এখন ওহাবিরা তবলিগিরা করে বলে আমরা করবো না খবরদার এই জাতীয় কথা বলবেন না কারণ সে ভাত খায় আমি খাবো না সে ডিলা করে আমি করবো না এটা তো আমার নবীর সুন্নাহ নবীর সুন্নাহ দিয়ে খবরদার কোনো সময় কোনো ঠাট্টা বিদ্রোহ করা যাবে তখন কুতুব বাদা কিতাবিল্লাহ আসমানের নিচে জমিনের উপর কোরআনে করিমের পরে সবচাইতে বিশুদ্ধতম কিতাব হচ্ছে সহিহ বুখারী শরীফ বলেন সুবহানাল্লাহ তবে বুখারী শরীফের মধ্যে সব হাদিস এসে গেছে এবং ইমাম বুখারী তিনি দাবি করেন নাই ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন আমার কাছে 600,000 হাদিস আছে আমার কাছে 600,000 হাদিস সেই 600,000 হাদিসের মধ্যে 100,000 সহিহ হাদিস ছিল
আমি আমার বুখারী শরীফের মধ্যে সব হাদিস আনতে পারি নাই, সব সহি হাদিস নিয়ে আসলে কিতাব অনেক বড় হয়ে যাবে। সেখান থেকে মাত্র 4000 চাইতে একটু বেশি বিত্তকরা বেলা তকরা আর বিত্তকরার 7000 মতো হাদিস আমি মাত্র এনেছি। 7000 হাদিস যদি বুখারী শরীফে থাকে ইমাম বুখারীর বক্তব্য মতো মতে ওনার কাছে 100000 সহি হাদিস ছিল, সেখান থেকে মাত্র বুখারী শরীফে এনেছেন 7000, তাহলে বোঝা গেল 100000 থেকে 7000 বাদ দিলে আরো কয় হাজার, 93000, আরো 93000 সহি হাদিস ওনার কাছে আছে কি নাই? তাহলে বুখারী শরীফের বাহিরে আরো 93000 সহি হাদিস আছে। এখন আমাদের কিছু কিছু মৌলবীরা নতুন নতুন ইসলামিক স্কলার তারা কোথায় কোথায় বলে বুখারিতে আসে না বুখারিতে, ঠিক আছে আমরা বুখারী শরীফ থেকে দলিল দেওয়ার চেষ্টা করব। আমার নবী বলেন এই দুইটি কবরে আজাব চলছে এই কারণে, কি কারণে আজাব চলছে? এই দুজন দুজন মানুষ অনেক আগে মারা গিয়েছিল, তারা তাদের চরিত্র কেমন ছিল, তারা পেশাব করে পবিত্রতা অর্জন করত না, এটা তো সেই নিজে ছাড়া কেউ জানার কথা নয়, দুনিয়ার কেউ যেটা জানে না আমার নবী সেটা জানেন, এটাই হলো আমার নবীর এলমে গায়েবের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গায়েব জানেন এই কথা আমরা বিশ্বাস করি কি করি না? এখন কেউ যদি বলে ওই যে বললাম নতুন একটা বাতিল ফেরকা, কারণ যুগে যুগে কিছু বাতিল ফেরকার আবিষ্কার হয়, এখন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে গেঞ্জি পরে মাথায় টুপি নাই দুইটা পা এভাবে সরাইয়ে দেয় এমনভাবে নিয়ত করে বুকের মধ্যে হাত বাঁধে মেয়েদের মতো, এরকম কিছু নামাজি ডিজিটাল নামাজি বর্তমানে দেখা যায় ঠিক কিনা? বলে কি ব্যাপার তুমি কি আবার এটা কোথেকে নিয়ে আসছো? বলে আমি সহি হাদিস। কি হাদিস? তো এত বছর এত বড় বড় ওলামা ইকরাম এত বড় বুজুর্গানে দিন গাউসে পাক খাজা গরিব নামাজ খাব শেখ মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি আলা হযরত ফাজল বেরলভি এই ভারত মহাদেশে যাদের মাধ্যমে ইসলাম এসেছে, যাদের মাধ্যমে হাদিস এসেছে, যাদের মাধ্যমে ফিকহ এসেছে, এত বড় বড় আলেমরা নামাজ যেভাবে পড়েছেন তুমি নতুন ভাবে নিয়ম পদ্ধতি চালু করছো? বলে ওরা কেউ জানতো না, ওদেরটা ভুল আমারটা ঠিক। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী বলেন আখরি যুগের মধ্যে এমন কিছু ফেতনাবাজ আবিষ্কার হবে, তারা নতুন নতুন কথা আবিষ্কার করবে, নতুন নতুন কথা বলবে, মালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে সমস্ত কথা তোমরা শুনো নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই, এই সমস্ত কথা আমরা 5 বছর আগে শুনি নাই 10 বছর আগে শুনি নাই, এখন শুনতেছি। তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত, বিতির নামাজ 3 রাকাত নয়, বিতির নামাজ 1 রাকাত, এই জাতীয় কথাগুলা নতুন কথা, এই সমস্ত কথা আমরা আগে শুনি নাই। আমার নবী বলেন এই সমস্ত নতুন নতুন কথা যারা বলবে ওদের থেকে তোমরা দূরে থাকো, ওরা যেন তোমাদের থেকে দূরে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এদের আকীদা হলো কি জানেন? নবী গায়েব জানে না। জোরে বলেন। ওদের আকীদা হলো নবী মরে মাটির সাথে মিশে গেছে। এই সমস্ত বাতিল আকীদা থেকে বেঁচে থাকার দরকার আছে কি না? আসেন, আমার নবী বললেন ওই দ্বিতীয় ব্যক্তি, এই কবরের মধ্যে আজাব চলছে তার কারণ আমি রসুল বলে দিচ্ছি, ওয়াকানা ইয়ামশি বিন্নামিমা, সমাজের মধ্যে সেই ব্যক্তি মানুষের বদনাম করত, সুগল হরি করত, গীবত করত, ওনার কাছে গিয়ে আমার বদনাম, আমার কাছে গিয়ে ওনার বদনাম, আপনার কাছে গিয়ে আপনার বন্ধুর বদনাম, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে দেওয়া, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক ছিন্ন করে দেওয়া, এমন চরিত্র তার ভিতরে ছিল, চগল হরিম নাম্মামগিরিম, এই কারণে তার কবরের মধ্যে আজাব হচ্ছে। আমার নবী যে আমি গাইবের মাধ্যমে সেটা বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার বলতে চেয়েছিলাম মুসা কালিমুল্লাহ আলাইহিসসালাম ওনার রওজা পাকের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আমার নবীজি মাটির উপর থেকে দেখতে পেলেন মেরাজের রাত্রে, আমার নবী বাড়ির সামনে দিকে যাওয়া শুরু করলেন, অনেক লম্বা ইতিহাস, এত লম্বা ইতিহাস সংক্ষিপ্তভাবে বলছি, বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজির হয়ে গেলেন, সেখানে দেখলেন আদম আলাইহিসসালামও আছে, ইব্রাহিম আলাইহিসসালামও আছে, মুসা কালিমুল্লাহ আছে, ইসমাইল জবিহুল্লাহ আছে, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা রুহুল আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর আগে থেকে আমার নবীকে অভিনন্দন জানানোর জন্য উপস্থিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেখানে আমার নবীজি ইমামতি করলেন, বাকি পয়গম্বর আম্বিয়ে কিরাম সবাই নবীর পিছনে একতাদা করলেন। আপনারা বলেন আম্বিয়ে কিরাম সবাই তো অনেক আগে ইন্তেকাল করেছেন, কেউ 500 বছর আগে, কেউ 1000 বছর আগে, কেউ 2000 বছর আগে, কেউ 3000 বছর আগে, কেউ 5000 বছর আগে, এত আগে ইন্তেকাল করেছিলেন। ওনারা সবাই আপন আপন মাজার শরীফে ছিলেন, বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন, সবাই আপন আপন মাজার শরীফ কবর শরীফ থেকে চলে আসলেন কি করার জন্য? আমার নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য। নামাজ পড়লেন, নামাজ হলো। এরপর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার হলো উপরের দিকে যেতে হবে। কোন দিকে? উপরের দিকে। কোনো বিমান নাই, রকেট নেই, হেলিকপ্টার নেই, উপরের দিকে যেতে হবে। প্রথম আসমানে গেলেন, লম্বা হাদিস সহিহ বুখারী শরীফের হাদিস মেশকার শরীফের মধ্যে এসেছে, প্রথম আসমানের মধ্যে দেখা হলো আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে দেখা হলো হযরত ঈসা আলাইহিস সালামের সাথে, তৃতীয় আসমানে ইউনুস আলাইহিস সালামের সাথে, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আসমানে দেখা হলো হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে দেখা হলো মূসা কালিমুল আলাইহিস সালামের সাথে, আর সপ্তম আসমানে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। আম্বিয়ে কিরাম আগে থেকে সেখানে প্রস্তুত। এখানে বাবা আরেকটা মাসালা, ষষ্ঠ আসমানে দেখা হলো হযরত মূসা কালিমুল আলাইহিস সালামের সাথে, বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম একটু আগে ছিলেন ওনার রওজা পাক কবর শরীফের মধ্যে, সেই মূসা আলাইহিস সালাম আবার দেখলেন বাইতুল মুকাদ্দাসে, সেই একই মূসা আলাইহিস সালাম আবার ষষ্ঠ আসমানে। নাকি তিন মূসা, তিনজন তিন মূসা? মূসা আলাইহিস সালাম কয়জন? জোরে বলেন কয়জন? একজন। মূসা কালিমুল আলাইহিস সালাম যদি একটু আগে কবর শরীফের মধ্যে, রওজা পাকের মধ্যে, সেই মূসা কালিমুল আলাইহিস সালাম একই মুহূর্তের মধ্যে যদি বাইতুল মুকাদ্দাসে, আবার সেই মূসা কালিমুল আলাইহিস সালাম যদি ষষ্ঠ আসমানের মধ্যে চলে যেতে পারেন একটা মুহূর্তের মধ্যে, মূসা কালিমুল্লাহ যদি তিন জায়গার মধ্যে থাকতে পারেন, আপনারা বিবেকের কাছে প্রশ্ন করুন, মূসা কালিমুল্লাহর পজিশন বেশি না আমাদের নবীর পজিশন বেশি? মূসা আলাইহিস সালামের শান বেশি নাকি আমাদের নবীর শান বেশি? মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের পাওয়ার বেশি নাকি আমাদের নবীর পাওয়ার বেশি? মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যদি এট এ টাইম তিনটা জায়গার মধ্যে হাজির থাকতে পারেন, আমার নবীজি হাজির থাকতে পারবেন কি না? এই জন্য আমরা বলি, আমরা নয়, কোরআন হাদিস বলে আল্লাহ পাক আমাদের নবীকে সেই পাওয়ার মূসা কালিমুল্লাহকে যেভাবে দিয়েছেন তার চাইতে অনেক অনেক বেশি পাওয়ার দিয়েছেন। আমার নবী একটা টাইম সারা কায়নাতের মধ্যে হাজির হয়ে যেতে পারেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো হাজের নাজের। শুধু মেরাজের ঘটনাটা যদি আমরা অ্যানালাইসিস করি, মেরাজের ভিতরে আমার নবীর এলমে গায়েব প্রমাণিত হয়, মেরাজের মাধ্যমে আমার নবীর হায়াতুন নবী প্রমাণিত হয়, মেরাজের মাধ্যমে হাজের নাজের প্রমাণিত হয়, সর্বশেষ যখন সিদরাতুল মুনতাহা গেলেন, কোথায়? সিদরাতুল মুনতাহা। সেখানে যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমতা তো শেষ, আমি যদি এক চুল পরিমাণ সামনের দিকে যাই, সামনের জগৎটা হচ্ছে নূরের জগৎ, ওই নূরের পাওয়ার এত বেশি, আমি জিব্রাইল যদিও নূরের তৈরি, সামনের জগতের নূরের পাওয়ার এত বেশি, আমি যদি এক চুল পরিমাণ সামনে যাই ওই নূরের পাওয়ারের সামনে, আমি জিব্রাইল টিকে থাকতে পারবো না, আমি জলে পুড়ে সারখার হয়ে যাবো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এখান থেকে বিদায় দিতে হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, জিব্রাইল আপনি যাবেন না? বলেন আমি আর যেতে পারবো না। হুজুর কি বলেছিলেন, জিব্রাইল এতটুকু নিয়ে আসলেন আমাকে, সামনে যদি না যান আমাকে একা ছেড়ে দেন, তাহলে আমাকে আনলেন কেন? আমি তো ভয় পাচ্ছি। আমার নবী কি এরকম কোনো ভয়টা পেয়েছিলেন? বরং বলেছিলেন, জিব্রাইল ঠিক আছে, আপনার ক্ষমতা শেষ, আপনার যেখানে ক্ষমতা শেষ আমি রাসূলুল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু, আপনাকে এখান থেকে বিদায় দিয়ে দিলাম। আমার নবী এবার সামনের নূরের জগতের মধ্যে সামনে যাওয়া শুরু করলেন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। বাবারা বলেন তো, জিব্রাইল কি মাটির নাকি নূরের? নূরের। মাটির না নূরের? তো সামনের জগৎটা কি মাটির জগৎ না নূরের জগৎ? নূরের জগতের মধ্যে জিব্রাইলের মতো একজন নূরের ফেরেশতা যেখানে যেতে পারে না, তাহলে বুঝে গেল সামনের নূরের পাওয়ার কি কম না বেশি? যেখানে নূরের ফেরেশতা যেতে পারে না সেখানে যিনি গেলেন তিনি কি মাটির না নূরের হবে? মাটি সেখানে ক্ষমতা রাখে না।
এই মেয়েরাজ নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বাবারা মেয়েরাজটাকে একটু অ্যানালাইসিস করো, একটু গবেষণা করো। মাটির মানুষ সেখানে কোনোদিন যেতে পারবে না, যেখানে নূরের ফেরেশতা পর্যন্ত সাহস করে না, সেখানে আমার নবী যখন গেলেন প্রমাণিত হলো আমার নবীর নূরের পাওয়ার জিব্রাইলের নূরের পাওয়ার চাইতে হাজার নয় লক্ষ নয় কোটি নয় কত কোটি গুণ বেশি পাওয়ারফুল, সেটা আল্লাহ জানেন, আমার নবী জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ।